পঞ্চায়েত গঠনের আগেই পঞ্চায়েতের তিন জয়ী কংগ্রেস প্রার্থী তৃণমূলে যোগদান করলেন। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই দুই নম্বর ব্লকের নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে। মঙ্গলবার বিকেলে মুরারই দুই নম্বর ব্লকের দলীয় কার্যালয় পাইকড়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে মুরারই দুই নম্বর ব্লকের নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তিনজন জয়ী কংগ্রেস প্রার্থী সহ প্রায় 900 জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করেন। দলীয় পতাকা তুলে দিলেন মুরারই বিধানসভার তৃণমূলের বিধায়ক মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মুরারই দুই নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি আফতাবউদ্দিন মল্লিক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। জানা যায়, নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন সুলতান শেখ, শীষ মোহাম্মদ ও অসিত হালদার। তিনজন জয়ী প্রার্থী মঙ্গলবার যোগদান করেন তৃণমূলে। এই যোগদান পর্ব নিয়ে শাসক দলকে এক হাতে নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। আজকে কি হলো? আজকে নন্দীগ্রাম অঞ্চলে যে আমাদের সঙ্গে চারজন আমাদের মনোমালিন্য করে তারা কংগ্রেসে ফিরে গেছিল, তারা আবার আজকে আমাদের নিজের ঘরে ফিরে এসছে। খুবই ভালো লাগছে, তাদেরকে আমরা সাদর অভিনন্দন জানাই। আগামী পঞ্চায়েতে এদের যে বোর্ড গঠন করতে এরা সাহায্য করবে, তার জন্য প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এবং আমরা সবাই মিলে চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে সবাই গা ভাসিয়ে আমরা এই নন্দীগ্রাম অঞ্চলটাকে সমৃদ্ধ করব। আজকে মুরারই এক নম্বরে এবং দু নম্বরে কিছু কংগ্রেসি মেম্বারদেরকে প্রশাসনিক চাপ দেখিয়ে, ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছে। এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা বলছে যে তারা ভুল বুঝে কংগ্রেসে দাঁড়িয়েছিল, আজকে তারা উন্নয়নের জন্য চলে আসছে, আমার প্রশ্ন সে সমস্ত নেতা মন্ত্রীর কাছে যে যারা কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিল তারা কি সেদিন উন্নয়ন দেখতে পায়নি? তারা কি সেদিন বুঝতে পারেনি তারা কংগ্রেসের টিকিটে তারা নির্বাচিত হয়েছে বা হবে? এগুলো শুধুই একটা আয়োজন চলছে, এদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে, প্রশাসনিক চাপ দেখিয়ে এদেরকে দলে টানা হচ্ছে। অপরদিকে এরা ইন্ডিয়া নামে জোটের জন্য মোদীর বিরুদ্ধে লড়াই কথা বলছে, আর দু একটি সিট হয়তো জিতেছে কংগ্রেস, তাদের সিটগুলোকেও এরা নিতে পারছে না। অথচ বিজেপির বিরুদ্ধে এদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এরা কংগ্রেসকে ভাঙিয়ে এরা তৃণমূল করতে চাইছে সবাইকে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং ধিক্কার জানায় এরকম তৃণমূলকে।